বন্ধুরা দেখো, এখানে আমরা তোমাদের বইয়ে টাইপ থ্রি এর 4 নম্বর এক্সাম্পলটা সমাধান করব। তো এখানে কি বলা আছে যে x মাইনাস 4 ইকুয়াল টু 0, y মাইনাস 5 ইকুয়াল টু 0 এবং x প্লাস 3 ইকুয়াল টু 0, y প্লাস 3 ইকুয়াল 0। চারটা সমীকরণ দেওয়া আছে। চারটা সমীকরণ দ্বারা যে চতুর্ভুজ বা চারটা বাহু হচ্ছে, এই চারটা সমীকরণ চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। তো এই চারটা বাহু দ্বারা যে চতুর্ভুজটা গঠিত হবে সেই চতুর্ভুজের কর্ণের সমীকরণ বা কর্ণদ্বয়ের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এটা জানার আগে আমাদের একটু জানা দরকার যে এখানে যদি একটা x অক্ষ এবং একটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ আর এটাকে বলতেছি y অক্ষ, যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি যদি x অক্ষ, এটা দেওয়া আছে x অক্ষের সমান্তরাল রেখার একটা সমীকরণ বাই করতে চাই, তাহলে সেটা কি হবে? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো দেখো, এই যে এটা একটু মনে রাখার জন্য আমরা বলতে পারি এটা যে x অক্ষ থেকে y দূরত্ব গেছে, x অক্ষ থেকে y দূরত্ব যাওয়ার পর এই রেখাটা কনস্ট্যান্ট হয়ে গেছে এবং এই দিক দিয়ে গেছে, এরপরে আর y অক্ষের দিকে যায়নি। তাহলে এখানেও ঠিক একই ভাবে x অক্ষ থেকে ওই অতটুকু ওই y অক্ষের দিকে গেছে। তো যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে কি b দূরত্ব যায়, y এর মানটা যদি b হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি 0,0 বিন্দু হতে y এর দিকে b দূরত্ব যাওয়ার পর আমার এই রেখাটা গঠিত হয়েছে, তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু b, এটুকু বলতে পারি। কিন্তু এখন যদি রেখাটা নিচের দিকে গঠিত হয়, তো ধরে নাও যে রেখাটা এই দিকে গঠিত হয়েছে, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এদিকে আসতে আমাদের, আমরা যে রেখাটা 0,0 বিন্দু এখান থেকে x অক্ষের দিকে উপরের দিকে যদি যায় তাহলে পজিটিভ, y এর ভ্যালুটা কি হয়ে যায়, পজিটিভ, এবং নিচের দিকে আসলে y এর ভ্যালুটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তাহলে এখান থেকে এটা হচ্ছে মাইনাস b দূরত্ব আসছে, এটুকু বলতে পারি। যদি বা দূরত্বকে আমরা মাইনাস দিয়ে বলি না, তো b দূরত্ব আসছে এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0,b, এইটুকু বলতে পারি। তাহলে দেখো 0,b বিন্দু দিয়ে গেছে এবং 0,0 বিন্দু থেকে b দূরত্বে আসে। তাহলে দেখো এই রেখার সমীকরণ কি হবে, যে y অক্ষের দিকে কত আসছে, y অক্ষের দিকে -b, এটুকু। তাহলে দেখো আমরা এই কথাটুকু বলতে পারতেছি যে এটা হচ্ছে একটা x অক্ষ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে একটা হচ্ছে কি x অক্ষ, এই x অক্ষের সাথে সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, সেটা হচ্ছে y এর দূরত্বে যতটুকু যাবে তাহলে y ইকুয়াল টু তাই হবে b। এখন যদি আমি বলি যে এটুকু 5, তাহলে এই রেখার সমীকরণ কি হবে, y ইকুয়াল টু 5, এবং নিচের দিকে যদি আসে এবং এই বিন্দুতে -5, 0,-5 বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল টু -5, এই যে এই রেখাটা আছে সেই রেখার সমীকরণ। ঠিক একই ভাবে যদি বলে যে y অক্ষের সমান্তরাল তাহলে কি হবে, দেখো y অক্ষের সমান্তরাল বলতে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা x অক্ষ, তাহলে হচ্ছে y অক্ষের সমান্তরাল বলতে এইখানে থাকতেছে এবং কোন দিকে যাচ্ছে, x এর দিকে কিছু দূর যাওয়ার পর এই রেখাটা গঠিত হচ্ছে। তাহলে আমরা এই রেখার সমীকরণ বলতে পারি কি x ইকুয়াল টু a, যদি সেটা a দূরত্ব যায় বা অতিক্রম করে। এরপরে যদি আমরা a দিকে চলে আসি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-a বলতে পারি, অথবা a দূরত্বে আসছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে, সরি, এই রেখার সমীকরণ আমাদের কি হবে, x ইকুয়াল টু -a। এইভাবে আমরা ম্যাথগুলো সমাধান করবো। তাহলে এখন আমরা বলতে পারি, যদি একটু সামারি করি, সেখানে বলা হচ্ছে কি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অথবা এটাকে আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি এই যে y অক্ষ, y অক্ষের উপর এই রেখাটা কি হয়ে গেছে, লম্ব হয়ে গেছে। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা এটা, অথবা বলতে পারি y অক্ষের উপর লম্ব রেখা এটা। তো যত দূরত্ব যাবে y এর দিকে y ইকুয়াল টু তত, তা হবে এই রেখার সমীকরণ। ঠিক একই ভাবে যদি এখানে আসি যে y অক্ষের, এটা হচ্ছে y অক্ষ, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অথবা x অক্ষের উপর এই রেখাটা কি আছে, লম্ব রেখার সমীকরণ, এটা যদি বলি তাহলে আমরা বলতে পারবো এই রেখার সমীকরণ x ইকুয়াল টু a, এবং যদি বিপরীত দিকে আসে তাহলে x ইকুয়াল টু -a, কারণ নেগেটিভ দিকে আসছে এই কারণে। তো এইভাবে যদি আমরা ম্যাথটা সমাধান করি তাহলে কিভাবে ম্যাথটা সমাধান করতে পারবো দেখি একটু। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের দেওয়া আছে যে x মাইনাস -4 ইকুয়াল টু 0, তাহলে x -4 ইকুয়াল টু 0 এই রেখাটাকে আমরা কিভাবে লিখতে পারি, x ইকুয়াল টু -4 এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তারপরে দেখো এখানে কি আছে, y -5, y -5 ইকুয়াল টু 0, সেটা প্লাস হবে, তাহলে y ইকুয়াল টু কত হবে, 5 হয়ে গেল, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপরে দেখো কি দেওয়া আছে, x ইকুয়াল টু x প্লাস 3, তাহলে এটা হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি x ইকুয়াল টু -3, 3 নম্বর দিয়ে রাখলাম। এরপরে দেওয়া আছে কি যে y প্লাস 2, y প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি y ইকুয়াল টু -2। তাহলে এখন দেখো এইখানে যে রেখাগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই চারটা রেখার সমীকরণ যে গঠিত হয়েছে,
আমরা কি বলতে পারি যে x ইকুয়াল টু কি দেওয়া আছে 4 দেওয়া আছে তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে একটু লিখতে চাই তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ এখন এখানে বলা আছে প্রথমটা থেকে x ইকুয়াল টু 4 তো যদি x ইকুয়াল টু 4 থাকে তাহলে আমরা x অক্ষের দিকে 4 দূরত্ব যাব তারপরে আমাদের এই রেখাটা গঠিত হবে এটা তাহলে এখান থেকে যদি 4 দূরত্ব যাই তাহলে দেখো আমরা বলতে পারতেছি এটুক হচ্ছে 4 অথবা এই বিন্দুর যে স্থানাঙ্কটা আছে এটাকে বলতে পারি কি আমরা যে 0,4 এটুকু বলতে পারি অথবা এই সম্পূর্ণ রেখাটাকেই আমরা বলতে পারি x ইকুয়াল টু 4 এটা বলতে পারি এরপর দেখো আমাদের যে দুই নম্বর দেওয়া আছে y ইকুয়াল টু 5 তাহলে y ইকুয়াল টু 5 y এর দিকে 5 ঘর যাওয়ার পর কি আমাদের একটা গঠিত রেখা গঠিত হবে তাহলে 0,0 বিন্দু থেকে আমি যদি 5 দূরত্ব বা 5 একক যাই তাহলে এত দূর গেলাম তাহলে এই রেখা সমীকরণ বলতে পারছি y ইকুয়াল টু 5 তারপরে দেখো এখানে যে তিন নম্বর সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 3 তাহলে x ইকুয়াল টু মাইনাস 3 বলতে কি এই 0,0 বিন্দু থেকে আমাদের নিচের দিকে 3 ঘর আসবে তাহলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে সেই রেখা যেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 3 এরপর চার নম্বর রেখাটা দেখো দেওয়া আছে কি y ইকুয়াল টু মাইনাস 2 তাহলে এখানে হচ্ছে কি x এর নেগেটিভ দিকে আসবে আমাদের মাইনাস 2 তাহলে এই দিক থেকে আসলো এটা তাহলে এই রেখাটাকে আমরা বলবো y ইকুয়াল টু মাইনাস 2 এটা তো দেখো এখানে তিন চারটা রেখা দ্বারা কিন্তু একটা চতুর্ভুজ গঠিত হয়েছে এবং বলছে এই চতুর্ভুজের কি বের করতে হবে কর্ণের সমীকরণ বের করতে হবে তো এখন এই চতুর্ভুজ যে আমরা যদি বলি এটা হচ্ছে এ বিন্দু এটাকে বলি আমরা বি বিন্দু এটাকে বলবো সি বিন্দু এই বিন্দুটাকে এবং এই বিন্দুটাকে বলবো কি ডি বিন্দু যদি বলে থাকি তাহলে এখন দেখো এ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে সেটা আমাকে দেখতে হবে তো যদি আমি এই এ বিন্দুতে আসতে চাই তাহলে কিভাবে আসতে পারবো এই বিন্দুতে যদি আমি আসতে চাই তাহলে x অক্ষের দিকে কিছু দূর হাঁটতে হবে তারপর y অক্ষের দিকে কিছু দূর হাঁটতে হবে তো দেখো আমি x অক্ষের দিকে কত দূর হাঁটতেছি x অক্ষের দিকে এখান থেকে 4 দূরত্ব হাঁটতেছি এবং y অক্ষের দিকে কত দূর হাঁটতেছি এখানে বলে দেওয়া আছে যে y অক্ষের দিকে হাঁটতে গেলে আমাকে এই রেখাটাকে দেখতে হবে তো এই রেখাটা আমি এখান থেকে কত দূরত্বে আসতেছি সেটা আমাদের আছে -2 একক দূরত্বে আসতেছি এখান থেকে এটা হচ্ছে -2 তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 4, -2 এরপরে দেখো আমরা যদি বি বিন্দুটাতে যেতে চাই তাহলে কিভাবে যেতে পারি তো বি বিন্দুতে যেতে গেলে আমাকে এইখানে আসতে হবে তো এখানে যদি আসতে চাই তাহলে 0,0 বিন্দুতে আমাকে যাইতে হচ্ছে x দূরত্ব তারপরে y দূরত্ব তো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে আমার কত 4 এবং এখান থেকে এটা দূরত্ব কত এটা হচ্ছে এই রেখাটা আমাদের যা নির্দেশ করে তাই তো এই রেখাটা কি নির্দেশ করে এই যে y ইকুয়াল টু 5 তার মানে আমি এখান থেকে 5 দূরত্ব পেয়েছি তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,5 ঠিক একই ভাবে আমি যদি সি বিন্দুর স্থানাঙ্কের দিকে আসতে চাই তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত যে এখান থেকে এদিকে কত দূরত্ব আসতেছি আমি যে এই রেখাটাকে আমি নির্দেশ করতেছি এটা দ্বারা তাহলে মাইনাসের দিকে কত আসছে 3 ঘর তাহলে এটা হচ্ছে -3 এবং এখান থেকে আমি এদিকে কত যাচ্ছে 5 তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3,5 একই ভাবে যদি আমরা ডি বিন্দুটা নির্ণয় করি তাহলে কি হবে তো দেখো ডি বিন্দুতে আসতে গেলে এখান থেকে এদিকে -3 এবং এখান থেকে কত আসতেছে আমাদের এই এই রেখাটাকে আমি নির্দেশ করতেছি এই যে -2 y = -2 সমীকরণ দ্বারা তাহলে এখান থেকে আমি আসতেছি 3 এবং এখান থেকে এখানে আমি আসতেছি 2 তাহলে এটাকে বলতে পারি -3, -2 তাহলে আমরা a b c d তিনটা বিন্দু পেয়ে গেলাম যদি আমরা তিনটা বিন্দু পেয়ে যাই তিনটা বিন্দু এখানে লিখি a b সরি যদি আমরা তিনটা বিন্দু পেয়ে যাই তাহলে তিনটা বিন্দু আমরা চারটা বিন্দু পেয়ে যাই ওই চারটা বিন্দু আমরা লিখি a হচ্ছে কত আমাদের এই বিন্দুটা সেটা হচ্ছে কি 4, -2 এবং b বিন্দুটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে 4,5 এবং c বিন্দুটা হচ্ছে আমাদের কি c বিন্দুটা হচ্ছে এই যে -3,5 এবং d বিন্দুটা আমাদের কি আছে যে -3,-2 যদি এরকম হয়ে থাকে এখন আমাদের বলছি কি কর্ণ বের করতে বা কর্ণের সমীকরণ কর্ণের সমীকরণ কি হবে দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে একটা বর্গের বা চতুর্ভুজের কর্ণ তাহলে a এবং c বিন্দু যদি আমরা নেই তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটাই হচ্ছে আমাদের কি কর্ণের সমীকরণ তাহলে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ একটু নির্ণয় করি সেটা হচ্ছে একটা হচ্ছে a c রেখার সমীকরণ রেখার সমীকরণ তো এ সি রেখার সমীকরণ কি হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2 তাহলে এখানে x - x1 x1 বলতে আমি কাকে বোঝাচ্ছি এই বিন্দুর x এর স্থানাঙ্ক তাহলে হচ্ছে -4 তারপর বলতেছি 4 - c
বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু, এটাকে আমি ধরতেছি এক্স ওয়ান, এটাকে ধরতেছি কি ওয়াই ওয়ান, এবং এটাকে ধরতেছি এক্স টু, এবং এটাকে ধরতেছি ওয়াই টু। তাহলে এখানে হচ্ছে প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মধ্যে কাকে বোঝাচ্ছি মাইনাস টু, তাহলে এখানে প্লাস টু হয়ে যাচ্ছে এবং মাইনাস টু, এবং এখানে হচ্ছে মাইনাস ফাইভ। এটা এটাকে সমাধান করি তাহলে এটা আমরা কি পাবো, যে এখানে হচ্ছে এক্স মাইনাস ফোর বাই, এখানে লিখতে পারি কি যে সেভেন ইকুয়াল টু ওয়াই প্লাস টু বাই মাইনাস সেভেন। উভয় পাশে সেভেন যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে কত এখানে, যে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস টু। সবগুলাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার বা একটা কর্ণের সমীকরণ। সেই কর্ণটা হচ্ছে কি এ সি এর সমীকরণ। এরপরে দেখো যদি আমরা বি ডি এর রেখার সমীকরণ বা বি ডি কর্ণের সমীকরণ বাইর করতে চাই তাহলে কি করতে পারবো, তাহলে আমাদের এখানে বি বিন্দুটা হচ্ছে কি ফোর কমা ফাইভ, এবং ডি বিন্দুটা হচ্ছে কি মাইনাস থ্রি কমা মাইনাস টু যদি হয়ে থাকে। তাহলে দুই বিন্দুকে আমি রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত ফোর, আবার লিখতে পারি ফোর প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে ফাইভ, তাহলে হচ্ছে এখানে ফাইভ প্লাস টু এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে নিচে সেভেন নিচে সেভেন, আমরা যদি কেটে দিই তাহলে আমাদের থাকতে সাথে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ, অথবা সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্ণয় সমীকরণ, বা বলতে পারি যে বিডি রেখার সমীকরণ অথবা বিডি কর্ণের সমীকরণ।